বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এই লকডাউন সিচুয়েশানে। আজ আমি আবার চলে এসেছি পাণ্ডব গোয়েন্দা রিমেক পর্ব 7 নিয়ে। তাহলে চলো পড়া যাক পর্ব 7, পাণ্ডব গোয়েন্দা রিমেক। যে কাগজে ধাঁধাটা লেখা ছিল সেই কাগজটা আমি দৌড়ে গিয়ে বাবলুকে জানালাম। পঞ্চুর জন্য প্রায় আমি আর বাবলু ধরা পড়ে গেছিলাম, কিন্তু আমাদের বাঁচিয়ে দিল আমাদের পুরনো বন্ধু বাবলু। তাকে আমরা চিনতে পারিনি প্রথমে, কিন্তু তার সেই ছোটবেলার হাসি আমাদের তাকে মনে করিয়ে দিল। আপনারা ভাবছেন যে বাবলি একজন মেয়ে, কিন্তু এখনকার সময় মেয়েদের নাম ছেলেদেরও হতে পারে। যাই হোক, গল্পে আসা যাক। বাবলু ও আমি এবং পঞ্চু এবার একসাথে আবার পিছনের ডেরায় ঢুকলাম। বাবলু এগিয়ে গেল পঞ্চু আমার সঙ্গে ও বাবলু আমার পিছনে। আমরা তিনজন এগিয়ে গেলাম। বাবলুকে কে ধরে নিয়ে গেল জানি না, কিন্তু আমরা দুইজন আমাদের বন্ধুকে খুঁজে যাচ্ছি। শেষ পর্যন্ত বাচ্চুকে খুঁজে পাওয়া না গেল, কিন্তু ভুম্বল এবং বিচ্ছুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চু বলল বিচ্ছুকে ও ভুম্বলকে পল্লব সেন ধরে নিয়ে গেছে এবং আমাকে এখানেই ফেলে গেছে। পঞ্চুকুট্টি একটা চিঠি আমাদের দেখিয়ে দিল, সেখানে লেখা আছে, আজ রাত 8টা বিমল দোকানের সামনে, বাঁচা তোদের দুই বন্ধুকে। ক্রমশ কেমন লাগলো আমার গল্পটা? আশা করি ভালো লেগেছে। পর্ব 8টা শীঘ্রই আসছে, ততক্ষণে প্লিজ অপেক্ষা করুন। আজকের জন্য টাটা, বাই বাই। আর হ্যাঁ, আমাদের চ্যানেল ওয়াইল্ড অ্যান্ড নেস টিমকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। টাটা।